আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিউটি টিপস বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদের জন্য খুবই কার্যকরী একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর আমার আজকের ভিডিওর বিষয় হলো বন্ধুরা, কি করে আপনারা মাত্র 3 দিনের মধ্যে আপনাদের পেটের চর্বি কমিয়ে নেবেন এবং আপনাদের অতিরিক্ত ওজন কম পক্ষে 5 থেকে 7 কেজি ঝরিয়ে নেবেন 3 দিনে। সেই টিপসটা আজকে আমি আপনাদেরকে দেখব। তবে বন্ধুরা, এই টিপসটা আপনারা যদি সঠিকভাবে ফলো করেন তাহলে 100% কার্যকারিতা পাবেন। আপনারা কেউ ফলো না করে বাজে মন্তব্য করবেন না। এবং এই টিপসটা কিভাবে করতে হবে সেটা দেখতে হলে এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো ফ্রেন্ডস, কথা না বলে চলুন আমরা শুরু করি কিভাবে এটা করা যায়। আর এটা করতে তেমন কোনো উপকরণ লাগবে না, এটা করতে জাস্ট ঘরোয়া 2টা উপকরণ দিয়ে সম্ভব। আর সেই উপকরণগুলো হলো বন্ধুরা, 1 নম্বরে লাগবে দারচিনির গুঁড়া, লাগবে হলুদের গুঁড়া, আর লাগবে লেবুর রস। এবং আপনারা যদি চান তাহলে সেই ক্ষেত্রে মধুটাও এখানে স্বাদ বৃদ্ধির জন্য ইউজ করতে পারেন। আর যাদের ডায়াবেটিক্সের প্রবলেম আছে তারা দয়া করে এখানে মধু ইউজ করবেন না। তো ফ্রেন্ডস, চলুন আমরা শুরু করি এই রেমেডিটা তৈরি করার জন্য। বন্ধুরা, প্রথমে যা লাগবে সেটা হলো 1 গ্লাস কুসুম গরম পানি। বন্ধুরা, আমি এখানে 1 গ্লাস পানি নিয়ে নিলাম এবং এই 1 গ্লাস পানির মধ্যে এখন আমি অ্যাড করব 1 চামচ দারচিনির পাউডার, তার সাথে অ্যাড করব সম পরিমাণ হলুদের পাউডার। এখন এই 2টা উপকরণকে আমি একটু একসাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, দারচিনি কিন্তু আপনার ওজন কমানোর জন্য খুবই কার্যকরী, এবং যদি আপনাদের ডায়াবেটিক্স থাকে সেই ডায়াবেটিক্সও নিয়ন্ত্রণ করার জন্য দারচিনির ভূমিকা অনস্বীকার্য। এবং তার পাশাপাশি সেই প্রাচীনকাল থেকে হলুদ ওজন কমানোর জন্য রূপচর্চা এবং বিভিন্ন আয়ুর্বেদিক হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। সেই হলুদ ওজন কমানোর জন্য খুবই কার্যকরী। এই হলুদ খেলে হবে কি, আপনার পেটের মেদ ঝরে যাবে, আপনার শরীরের ওজন অতিরিক্ত ওজন কমে যাবে, এবং যদি কোথাও টিউমারের ভাব থাকে, সিস্ট থাকে, সেটাও দূর হয়ে যাবে। বন্ধুরা, এখানে আমি মিশ্রণটা রেডি করে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব এরকম কিছু লেবুর রস। একটা কথা বলি বন্ধুরা, এই পানিটা কিন্তু অবশ্যই আপনারা কুসুম গরম নেবেন, কুসুম গরম পানি নিতে হবে। বাস বন্ধুরা, আমার মিশ্রণটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন এটা আপনারা খেয়ে নেবেন। এখন প্রশ্ন হলো কখন খাবেন এবং কিভাবে খাবেন। এটা বন্ধুরা আপনারা প্রতিদিন সকালে 1 টানা 3 দিন আপনারা ট্রাই করে দেখুন। সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে 20 থেকে 25 মিনিট হালকা এক্সারসাইজ করে শরীরটাকে একটু গরম করে শরীর থেকে ঘাম বের করে তারপর এসে আপনারা এই পানীয়টা পান করবেন। এবং এই পানীয়টা পান করার কম পক্ষে 40 মিনিট পরে আপনারা সকালে নাস্তা খাবেন। আর বন্ধুরা, অবশ্যই চেষ্টা করবেন এই ডায়েটটা ফলো করা অবস্থায় আপনারা বেশি করে সালাদ খেতে, ভাতের পরিমাণটা একটু কম খেতে, আর অবশ্যই অবশ্যই বাইরের খাদ্য খাওয়া যাবে না, জাঙ্ক ফুড খাওয়া যাবে না, অতিরিক্ত তৈলাক্ত খাবার খাওয়া যাবে না। যদি এই নিয়মটা ফলো করে আপনারা 3 দিন আমার এই টিপসটা ফলো করেন তাহলে 100% গ্যারান্টি যে আপনাদের ওজন 3 দিনে কমপক্ষে 5 কেজি কমে যাবে এবং পেটের মেদও কমে যাবে। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আর ভিডিওটা অবশ্যই অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।